আজকে আলোচনা প্রসঙ্গ পিএইচপি তে কিভাবে ব্রেক ইউজ করতে হয়। তো ব্রেক ইউজ করতে গেলে কি কি কাজ করতে হয় সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলতে গেলে আমাদের যেতে হবে আমরা যেখানে ফোল্ডার বানিয়ে কোড করি, তো সেখানে কোড করি স্টকস এর ভিতরে একটা ফোল্ডার বানানো আছে ইউটিউব, ওখানে যাবো ডিসপিসি থেকে সি ড্রাইভ জাম এইচটি ডকস ইউটিউব। তো এর ভিতরে আমরা কোড গুলো করে থাকি। আজকে আমরা দেখব থার্ড ডট পিএসপি, এই এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো, আমরা এই জায়গায় কোড গুলো করবো। এই জায়গায় কোড গুলো করতে গেলে পিএসপি সিনট্যাক্স যেটা লেস দেন গ্রেটার দেন, তার ভিতরে কোশ্চেন মার্ক পিএইচপি। এরপরে আমরা ডলার দিয়ে ভেরিয়েবল লিখব এফ নেম, এফ নেম একটা স্ট্রিং পাস করব, এস আই এফ ওয়ান সি ফোর। আমরা আর একটা ডলার দিয়ে এল নেম লিখব, লিখব রোকন। আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এরপরে আমরা এই দুটা ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট না করে একটা লাইন পর পর প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা লাইন দুটাকে আলাদা করে দুটা লাইনে দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ব্রেক ইউজ করতে হবে। ব্রেক ইউজ করার করতে গেলে আমাদের এটাকে প্রিন্ট করে দিতে হবে ইকো দিয়ে। প্রিন্ট করতে গেলে এভাবে করতে হবে, এফ নেমটাকে প্রিন্ট করব, এর ভিতরে দিয়ে দিব। এরপরে এইটা এফ নেম এটা অর্থাৎ আসিফুল, আসিফুল তো প্রিন্ট করবে, করার পরে এখানে একটা লাইন প্রিন্ট করতে হবে না, লাইন প্রিন্ট করার জন্য ইকো কোটেশনের ভিতরে আমরা একটা ব্রেক ইউজ করব। ব্রেক ইউজ করলে সেটা দুটা লাইনে বিভক্ত হবে, তারপরে আমাকে আবার এটা প্রিন্ট করতে হবে না, এটা প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হবে ইকো। ইকো করার পরে এই ভেরিয়েবলটা ডলার সহ নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হবে। দিলাম দিয়ে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করে দিলাম। তো আমার কাজ শেষ, এখন রান করার জন্য আমি চলে যাব এখানে, এখানে গিয়ে একবার রিলোড করে এখানে আমরা কোড করেছিলাম, এখানে দেখব হ্যাঁ আসিফুর রোকন দুটো দুই লাইনে দেখাচ্ছে। সো আমরা কিন্তু দেখলাম কিভাবে আমরা পিএসপি তে ব্রেক ইউজ করতে পারি। সো আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।